তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা আর্থিক নয়ছয়ের অভিযোগে সরব হলেন ওই দলেরই একাংশ। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের ধরমপুর দু নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ জানিয়ে কোনো কাজ না হওয়ায় অবশেষে তথ্য জানার অধিকার আইনে আবেদন জানালো এলাকার বাসিন্দারা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, ওই এলাকায় লক্ষ লক্ষ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ হলেও কোনো খাতেই তা খরচ না দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। এর জন্য তথ্য জানার আইনে আবেদন জানিয়েও সাড়া পাওয়া যায়নি। ফলে এলাকা জুড়ে লাগাতার আন্দোলনে নামতে চলেছে এলাকার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের একাংশ। প্রাক্তন অঞ্চল সভাপতি নূর আলম জানিয়েছেন, এলাকায় কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না, কোনো কাজও হচ্ছে না। এমনকি মহাত্মা গান্ধী কর্মনিশ্চয়তা প্রকল্পে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও কোনো কাজ হয়নি। আমাদের ধরমপুর টুতে যখন যেরকম মানে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যেগুলো কাজের মানে জনগণের সাধারণ লোকের জন্য যে রাজ্য থেকে যে আমাদের সুযোগ সুবিধা জনগণের জন্য যে মানে দিচ্ছে, কিন্তু আমরা এখানে একবারে কিছুই মানে দেখতে পাচ্ছি না, উন্নয়নের কোনো কাজই হয়নি। আমরা যে দেখতে পাচ্ছি এখন এনার্জির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি লক্ষ লক্ষ টাকা FPOরা পড়ে যাচ্ছে, কিন্তু রাস্তাঘাটের নামে আপনার এই যে বানের নামে কিন্তু দেখা যাচ্ছে কি এলাকায় কোনো বানও হয়নি, কোনো রাস্তাঘাটও কোনো এক মানে গাড়িও মানে মাটি পড়েনি, তার সত্ত্বেও কিন্তু লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমরা যে ওখানে প্রতিবাদ করতে যাই তো আমাদেরকে ধমকি দেয়। কে দেয়? প্রধানের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, যেমন প্রধান হলো উপপ্রধান হলো, কি তোমরা যাই কিছু করো, যেভাবে আমরা কাজ করছি সেটা আমাদের মানে আমাদের দায়িত্ব, তোমরা বলতে পারো না। বলছি কি ধরমপুর টুতে আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য নিজের স্বার্থের জন্য প্রধান উপপ্রধান মিলে আমাদের মানে পার্টিটাকে এখানে খারাপ করার জন্য বদনাম করার জন্য এইগুলো মানে সাজেস্ট করছে। না, ভুল করলে তার শাস্তি পাবে। কমপ্লেন যদি উত্তর যদি না দেয় তাহলে আমরা হয়তো কালকে রাস্তা আসতে পারি। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ তসলিম উদ্দিন জানিয়েছেন সমস্ত অভিযোগ মিথ্যে। কোনো লিডারের কথা হয়নি, আমি কাউকে ধমক দেওয়া কোনোদিন কথা বলি না। আমরা লোককে পরিষেবা দেওয়ার জন্য বসছি এখানে, আমরা লোককে ধমক দেওয়ার জন্য বসি না, আমি কখনো ধমক দিতে পারি না, দিই না। তা আরটিআই ব্যাপারটা আপনি কী দেখছেন? যে আরটিআই ব্যাপারটা রাইট টু ইনফরমেশনের যিনি গ্রাম পঞ্চায়েতের অফিসার রয়েছেন তাকে নাকি দিয়েছিল, সে ট্রান্সফার হয়ে চলে গেছেন। ব্যাপারটা কোথায় গিয়ে আটকে আছে আমি এখনো পর্যন্ত জানিনি, আমি জানার পর বলতে পারব। উত্তর দিনাজপুর থেকে রাধারানী হালদারের রিপোর্ট, NNTV বাংলা।